প্রিয় বন্ধুরা আপনারা প্রায় সব মিডিয়াতে দেখেছেন এই যে আমার কাছেও আছে যে মিডিয়াতে দেখেন যে কামরাঙির চরে একটা মাদ্রাসার ছাত্রকে গত পরশু দিনকে পাগলি দেওয়া হয়েছে অর্থাৎ কোরআনের হাফেজ কমপ্লিট হয়েছে কিন্তু সে বাড়ি যাওয়ার পরে মানে হাফেজ হওয়ার আগে তো এখান থেকে ছুটতে পারে নাই হাফেজ হয়ে গেছে পাগলি পরে দিয়ে বাড়িতে গেছে বাড়ি যাওয়ার পরের দিন সে আত্মহত্যা করছে এখন পুলিশ তাকে নিয়ে মেডিকেলে গেছে এখন সুস্থ হল রিপোর্ট করার পরে মেডিকেলে ডাক্তাররা বলছে যে একে ভাবে বলাৎকার করা হয়েছে যে ওর পায়ুপথের কোনো অস্তিত্ব নাই কি জঘন্য কি বর্বর ঘটনা যে মাদ্রাসায় আপনার ছেলেকে পড়তে দিছেন যেখানে হাফেজ হয়ে বাড়াইবো হাফেজ তো হইলো ঠিকই কারণ বাবা মা দিছে যে হাফেজ হইলে পারে আমার ছেলেও বেহস্ত পাইব তার অলে আমরা বেহস্তে যাব কিন্তু আপনার ছেলেকে হাফেজ বানাইছে কিন্তু তার বিনিময়ে আপনার ছেলের পুন ফাড়ে হেলাইছে বলাৎকার করতে 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 এই ধরনের ন্যাক্কার জন্য ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এই কামরাঙ্গির চরে যে মাদ্রাসায় এই শিশুটিকে বলাৎকার করা হয়েছে এবং পর পরিপ্রেক্ষিতে সে যে আত্মহত্যা করছে আমরা সুস্থ তদন্ত চাই বিচার চাই কিন্তু আশ্চর্য একটা ব্যাপার হলো এই দেশের মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বেশি অবহেলিত রে ভাই কারণ দেখেন একটা রাস্তার টোকাই যদি বলাৎকারের শিকার হয় একটা ফকির নির যদি বলাৎকারের শিকার হয় তাহলে কিন্তু দেশবাসী সবাই নাড়া দিয়ে ওঠে রাজপথ গরম হয়ে যায় পেপার পত্রিকায় টিভি গরম হয়ে যায় তারা কি প্রতিবাদ তো পায় বিচার পায় কিন্তু মাদ্রাসায় যেহেতু এটা ধর্মীয় ব্যাপার মাদ্রাসায় হুজুররা বলাৎকার করে তাদের ছাত্রদেরকে মিডিয়ায় ফাঁস হচ্ছে হত্যা হচ্ছে কিন্তু দেখেন টু শব্দ কেউ করে না সুশীল সমাজ না বুদ্ধিজীবীরা না সাংবাদিকরা কেউ টু শব্দ করে না কারণ কি কারণ হলো বলে এটা তাদের ঘরোয়া ব্যাপার আর আসলে যাদের করা উচিত এই প্রতিবাদটা বাংলাদেশের যত আলেম সমাজ আছে হেফাজতে ইসলাম আছে জামাতে ইসলাম আছে এরা কিন্তু কেউ মুখ খুলে না বলাৎকার করে হত্যা করছে একটা আলেম কখনও প্রতিবাদ করে নাই করবে না করবে না আমি নিশ্চিত কারণ হলো কি তারা একই পথের পথিক কিন্তু আপনারা আমরা যারা সচেতন আছি মৃত্যু ভয় না করে এগুলো প্রতিবাদ করতে হবে এই সব নির্যাতিত ছেলেদের সাথে দাঁড়াইতে হবে যদি একমত থাকেন আমার এই ভিডিওটা শেয়ার দিবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ